তখন 6-7 মাস বুবলির পেটে ছিল বাচ্চা, আমরা কিন্তু সব জানি। তখন সাকিব বলতেছে যে ভাই আমি তো বিপদ হয়ে গেছি। বুবলির যখন 6-7 মাসের প্রেগনেন্ট, তখন থেকেই পরিচালক ইকবাল সবকিছু জানতেন। এতদিন পর আবার মুখ খুললেন তিনি। তিনি বলেন, দেখেন আমরা কিন্তু প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু আমরা সবই জানি। বিশেষ করে মাকে যদি এখন কিছু বলতে হয় তাহলে বলি, আমার বীর ছবির ক্লাইম্যাক্সের শুটিংয়ের সময় ওরা দুজন দুজনের সাথে কথা বলে না, বুবলির বেবি বাম্প দেখা যায়। আমার মনে হয় তখন বুবলির পেটে বাচ্চার বয়স 6-7 মাস হবে। আমরা কিন্তু সবই জানি, কিন্তু আমরা অনেক সময় জিম্মি হয়ে থাকি, কথা বলতে পারি না। ছবির গানের শুটিংয়ের সময় অনেক সাংবাদিক ছিল, তারাও সব কিছু দেখেছিল, কিন্তু তারাও কিছু লেখেনি। এরপর পরিচালক ইকবাল একদিন শাকিব খানকে জিজ্ঞাসা করেন, এগুলো কি শাকিব? উত্তরে শাকিব বলেন, ভাই আমি তো বিপদে পড়ে গেছি। পরিচালক ইকবাল জিজ্ঞাসা করেন, কি বিপদ? উত্তরে শাকিব খান বলেন, ভাই বুবলি তো প্রেগনেন্ট। তখন পরিচালক ইকবাল জিজ্ঞাসা করেন, প্রেগনেন্ট মানে? আপনাদের কি বিয়ে হয়েছে? শাকিব বলেন, না বিয়ে হয়নি। এরপর শাকিব খান বারণ করলে পরিচালক এ বিষয়ে আর বুবলির সাথে কথা বলেননি। এরপর শুটিং শেষে বুবলি আমেরিকা চলে যায়। এরপর বাংলাদেশের সবার ধারণা ছিল বুবলির মেয়ে হয়েছে। এরপর পরিচালক ইকবাল শাকিব খানকে মেয়ে হওয়ার কথা জিজ্ঞাসা করলে শাকিব খান তাকে জানান, মেয়ে না তার ছেলে হয়েছে।